আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি লেটেস্ট চাইনিজ ড্রামা দ্য লাভ ইউ গিভ মি এর নতুন পার্ট নিয়ে। যারা আগের পার্টগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পার্টির শুরুতেই আমরা দেখি কেনজি মিনহুইর কাছে আসে আর তাকে তার সাথে ডিনার যেতে বলে। মিনহুই তাকে বলে, আমি কাজ ছাড়া কেউ সাথে কোনো জায়গায় দেখা করি না। এটা শুনে সেনজি ওখান থেকে চলে যায়। তারপরে সেনজি চ্যানের সাথে বসেছিল আর তারা দুজন অনেক স্যাড হয়ে ড্রিঙ্ক করছিল। তখনই একটা মেয়ে তাদের কাছে আসে। ওই মেয়েটা তো ফ্লার্ট করার জন্য এসেছিল, কিন্তু তাদের দুজনের চেহারা দেখে ওখান থেকে চলে যায়। তারপরে সেনজি চেনকে আইডিয়া দেয় না, একটা বই দেয়, এটাকে পড়ো, এটাকে পড়লে তুমি জেনে যাবে যে তুমি কিভাবে শাওমোকে পড়াতে পারবে। চেনজি বলে, আমি তো কোনো সিইও না, এমনটা এই বইয়ের মধ্যে লেখা আছে। এত কিছু না দেখে এই বইয়ের মধ্যে যা লেখা আছে ওইগুলো করো। তখন চেনও তাকে একটা আইডিয়া দিতে লাগে আর ওই আইডিয়াটার মধ্যে কোয়ানও ছিল। কোয়ানকে মিনহুই সুইমিং করানোর জন্য আনে আর কোয়ান সুইমিংটা চ্যানের থেকে শিখছিল। তখনই পিছন থেকে সেনজি এসে পড়ে। সেনজিকে দেখে মিনহুই জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখনই সেনজি ইশারা দিয়ে চ্যানকে বলতে বলে। চ্যান বলে, আমি ওনাকে এখানে ডেকেছিলাম, এখন আমার মনে পড়েছে যে আমার একটা ক্লাসও আছে। তাই সেনজি, তুমি কোয়ানকে সুইমিং শিখিয়ে দাও আর আমি আমার ক্লাসটা নিয়ে আসছি। এটা বলে সে সেনজিকে ওখানে রেখে ওখান থেকে চলে যায়। আর সেনজি তো তার প্লেনেই চলতে লাগে। সেনজি সুইমিং করার জন্য কাপড় খুলতে লাগে, মিনহুই তার ফেসটা অন্য সাইডে করে নেয়। আর আমরা দেখি যে সেনজি মিনহুইকে পড়ানোর জন্য এক অ্যাপের টি শার্ট পরেছিল, যেটাকে দেখে সব মেয়েরা তো হাসতে লেগে যায়। এটা দেখে মিনহুই অনেক এম্বারেস হয়ে যায় আর কোয়ানও সেনজির উপরে হাসছিল। তখন সেনজি কোয়ানকে এসে জিজ্ঞাসা করে, আমাকে কি এই শার্টের মধ্যে ঠিক দেখা যাচ্ছে? কোয়ান তখন তাকে বলে, আপনি কত ফানি। সেনজি বলে, চ্যান আমি তোমাকে ছাড়বো না, তোমার প্ল্যান সবসময় ফ্লপ হয়। অন্যদিকে আমরা শাওমোকে দেখতে পাই যে বসে বসে স্ন্যাক্স খাচ্ছিল। তখনই তার কাছে একটা কল আসে ম্যানেজমেন্টের কাছে থেকে আর বলে, আপনার গাড়িটা আনলক, আপনি এসে ওই গাড়িটাকে লক করে দিন। এটা শুনে শাওমো নিচে যায় আর তার গাড়িটাকে দেখতে লাগে, ওইটা তো লকে ছিল। সে যখন পিছনে ফিরে তখন সে চ্যানকে দেখতে পায়। চ্যান তো তাকে দেখছিল আর তার দিকে আসছিল। শাওমো পিছনে যাচ্ছিল আর চ্যান এগুচ্ছিল। শেষে তো শাওমো তার গাড়ির কাছে পৌঁছে যায়। চ্যানও তাকে গাড়ির মধ্যে বসিয়ে দেয় আর তাকে ওই বইয়ের লাইনগুলোকে বলতে লাগে, যেগুলোকে সে বইয়ের মধ্যে পড়ে এসেছিল। শাওমো তো ওইগুলোকে শুনে অনেক বেশি হাসি পাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে তার হাসিটাকে থামিয়ে নেয়। তাতে চ্যান বুঝতে না পারে যে সে তার উপরে রেগে আছে আর এটা করেই চেন তাকে যেতে দিচ্ছিল না। তখনই শাওমো তাকে সাইডে দেখায় যেখানে গার্ডরা এসেছিল। চেন তো তাদেরকে দেখে সরে যায়। তখন তারা শাওমোকে জিজ্ঞাসা করতে লাগে, আপনার কি আমাদের সাহায্যের প্রয়োজন আছে? তখন শাওমো হ্যাঁ বলে দেয়। দেখে চেন ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু গার্ডরা তো তার পিছনে যাচ্ছিলই না। আর শাওমো তাদেরকে পাঠানোর পরে চেনকে দেখে কিউট বলছিল আর সে নিজেকে বুঝেছিল যে শাওমো তার কথাগুলোকে মনে করবে না, তুমি তাকে ভুলে যাও। অন্যদিকে সেনজি কোয়ানকে সুইমিং শিখাচ্ছিল। তখনই সে দেখতে পায় যে মিনহুই তো অন্য একটা ছেলের দিকে দেখছে। কোয়ান তার মাকে ডাকতে যায়, কিন্তু কোয়ান এসে তার বাবাকে বলে, আ তো অন্য একটা ছেলের দিকে দেখছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? তখন এটা সেনজিও নোটিস করে আর ওই ছেলেটা অনেক ভালো সুইমিং করছিল। আর সেনজিও ভেবে নেয় যে সে অনেক ভালো সুইমিং করলে মিনহুইকে ইমপ্রেস করবে। এটা ভেবে সে ওই ছেলেটার সাথে রেস করতে লাগে আর দুজন তো রেস করছিল। তখন মিনহুই খুশি হয়ে সেনজির জন্য তালি বাজাতে লাগে আর সে নিজেকে কন্ট্রোল করে। যখনই শেষ রাউন্ড ছিল সেনজির বুক ব্যথা করা শুরু হয়, সে পানির ভিতরেই ছিল, পানির উপরে আসেনি। এটা দেখে তো মিনহুই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আমি আরেকটি ইন্টারেস্টিং ড্রামা এক্সপ্লেন করছি, ওই ড্রামাটা পুরো এই ড্রামাটার মতো। ড্রামাটার গল্পটি হলো তাদের দুজনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে আর তাদের দুজনের বাচ্চাও আছে। এই ইন্টারেস্টিং ড্রামাটি আমি সামিয়া এক্সপ্লেনার 2 তে এক্সপ্লেন করছি। যারা এখনো ওই ভিডিওটি দেখোনি তারা সামিয়া এক্সপ্লেনার 2 তে বা ভিডিও শেষ থেকে দেখে নিতে পারো। তখনই সেনজি বাইরে আসে, তার হাড়ে তো এখনো পেইন হচ্ছিল। মিনহুই তাড়াতাড়ি করে পুলে নেমে সেনজির কাছে যায় আর তাকে গিয়ে বলে, তুমি কি পাগল, তুমি সবসময় বাচ্চাদের মতো আচরণ করো, তুমি কি জানো না তোমার হাড়ে প্রবলেম আছে? তখন সেনজি তাকে বিশ্বাস করে যে আমি একদম ঠিক আছি। তখন মিনহুইয়ের বিশ্বাস হয় না আর সেনজি তাকে তার হার্টবিট শোনাতে লাগে। তখনই কোয়ান গিয়ে ওই মেয়েদেরকে বলে, তোমরা যদি ওদেরকে দেখে নিয়ে থাকো তাহলে আর দেখার দরকার নেই। ওই মেয়েরা তো এটা শোনার পরে ওখান থেকে চলে যায়। মিনহুই তো চোর চোর কথা শুনে আর ওই মেয়েদেরকে যেতে দেখে
শাই ফিল করছিল আর এম্বারেস হয়ে যায়। তখনই ওখানে সেনজি আসে আর মিনহুই তার থেকে দূরে চলে যায়। দুজন যখন বাসায় আসে তখন সেনজিও বাসায় এসে পড়ে। মিনহুই বলে, তুমি বাসার ভিতরে কেন এসেছো? তুমি তো কোয়ানকে ছাড়তে এসেছো, এখন তুমি তোমার বাসায় যাও। সেনজি কোয়ানকে নিয়ে রুমে চলে যায় আর বলে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তাই আমি এখানেই ঘুমাবো। এখন মিনহুই চেন খুলতে পারছিল না। মিনহুই চেন খোলার জন্য কোয়ানকে ডাকে, সে মিনহুইর চেনটাকে খুলে দিতে লাগে। কোয়ান তো তার চেনটাকে খুলতে পারছিল না আর তাদের দুজনের আওয়াজ শুনে সেনজি ওখানে এসে পড়ে আর সে মিনহুইর চেন খুলতে লাগে আর তারা দুজন কোয়ানের চেহারাটা অন্য সাইডে করে দেয় আর বলে, এইভাবে মাকে দেখা উচিত হবে না। তখনই সেনজি মিনহুইর চেন খুলে দেয় আর তাকে এটা বলে চলে যায় যে কাপড় চেঞ্জ করে নিও। তারপরে সেনজি তার বাসা থেকে চলে যায় আর সে চেনের সাথে ছিল। সেনজি আর চেন আবার শুয়ে শুয়ে প্লেন ভাবছিল। তখন চেন সেনজিকে ভালো একটা আইডিয়া দেয়। প্ল্যানের অ্যাকর্ডিং সেনজি মিনহুইর বাসায় পৌঁছে যায়। মিনহুই কাজ শেষ করেই তার বাসায় আসে। তখন সেনজি স্লাইডের মধ্যে থেকে উঠে বসে। তখন মিনহুই তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? সেনজি বলে, আমি এখানে শিফট হয়ে গেছি আর আমি এখানেই থাকবো। মিনহুই বলে, আরেকবার বলো তো তুমি কি বলেছো? তখন সেনজি আবারও ওই কথাটাকে বলে। তখন মিনহুই ল্যাম্বুটিয়ে তাকে মারতে আসে। পরের দিনে মিনহুই কোয়ানকেও ঘুম থেকে উঠিয়ে দেয় আর মিনহুই বলতে লাগে, তুমি কোনো উলফকে তোমার ঘরে জায়গা দিও না। কোয়ান বলে, এটা তো আমার বাবা, উলফ না। আর সে এমন এমন কথা বলছিল যেটাকে শুনে সেনজি হাসতে লাগে, এর সাথে মিনহুইও হাসতে লাগে আর কোয়ানকে বলে, কোয়ান তুমি সিরিয়াস হয়ে যাও, আমি সিরিয়াস কথা বলছি। আর সেনজিকে এই বাসা থেকে চলে যেতে বলে। তখন সেনজি চোচোকে মারতে বলে অ্যাক্টিং করে বলে যে, আর তখন চোচো বলে, আমি আমার বাবার সাথে থাকতে চাই। আর মিনহুইকে বলে, প্লিজ আপনি বাবাকে এখান থেকে বার করবেন না। মিনহুই বলে, পরের বার নাটক করলে কোয়ান তোমার চোখ থেকে পানিও বার করবে, তাতে আমার এটা সত্যি মনে হয়। সেনজি বলে, আমি আমার বাসার মধ্যে যেতে পারবো না কারণ আমার বাসার মধ্যে পানি উঠে গেছে। তখন মিনহুই তো তার কথাটাকে বিশ্বাস হয় না। তখনই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। অ্যাসিস্ট্যান্টে বলে, হ্যাঁ হ্যাঁ সেনজির বাসার মধ্যে পানি উঠে গেছে। মিনহুই বলে, ও এমন ব্যাপার, আমি তোমাকে ভিডিও কল করছি তো তুমি আমাকে দেখিয়ে দাও। তখন সেনজি তাকে থামাচ্ছিল কারণ তার সত্যিটা যে বাইরে এসে যাবে, কিন্তু এমন কিছুই হয় না। তার অ্যাসিস্ট্যান্ট মিনহুইকে ফেক পানি দেখিয়ে দেয়। তখন মিনহুইর বিশ্বাস হয়ে যায়, কিন্তু আসলে তো সেনজির অ্যাসিস্ট্যান্ট মিনহুইকে প্রজেক্ট দেখাচ্ছিল। এসব কিছু জানার পরে মিনহুই সেনজিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখান থেকে যেতে চাও নাকি না? সেনজি তো তার কথার মধ্যেই ছিল যে আমি এখান থেকে যাব না। মিনহুই বলে, তুমি যদি না যেতে চাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। আর যাওয়ার পরে কোয়ান আর সেনজি বসে কথা বলছিল। সেনজি কোয়ানকে জিজ্ঞাসা করে, মিনহুই কোথায় যেতে পারে? কোয়ান বলে, এটার ব্যাপারে আমি কিভাবে জানবো? সেনজি আবার জিজ্ঞাসা করে। তখন কোয়ান অনেকগুলো বাসার নাম নেয়, ওটার মধ্যে ডক্টর জুয়েরও বাসা ছিল। এটা শুনে সেনজি রাগ উড়ে যায় আর মিনহুইকে খোঁজার জন্য বের হয়ে যায়। আর সে তাড়াতাড়ি করে ডক্টর জুয়ের বাসার মধ্যে পৌঁছে যায়। সেনজি দরজা ধাক্কা দিচ্ছিল কিন্তু কেউই দরজা খুলছিল না। আর সেনজি ভাবে, নিশ্চয়ই ডক্টর জু বাসার মধ্যে নেই। আর তখনই ডক্টর জু দরজা খুলে তাকে এমন ড্রেসিং এ দেখে সেনজি তাকে জিজ্ঞাসা করে, আমি তোমার সাথে ভিতরে গিয়ে কথা বলছি যাতে সে মিনহুইকে দেখতে পারে। তখন ডক্টর জাও তাকে ভিতরে যেতে দেয় না আর তাকে বলে, আমি তোমার কথা কালকে শুনবো। সেনজি বলে, ওই কথাটা মিনহুইর ব্যাপারে, এও একটা সিগারেট। ডক্টর জাও বলে, আমি কাউর সিগারেটই শুনতে চাই না, আমি যাই শুনবো মিনহুইর মুখ থেকে শুনবো। এটা বলেই সে তার ঘরের মধ্যে চলে যায়। তারপরে ডক্টর জাও ভিতরে গিয়ে ভাবে, যদি আমাকে মিনহুই এমন অবস্থায় দেখে নিত তাহলে আমি কতটাই না এম্বারেস হতাম। উনি ইয়াওজাও তার জন্য একটা গিফট পাঠিয়েছিল যার মধ্যে ইয়াওজাও এর ছবি লাগানো ছিল। অন্যদিকে আমরা মিনহুইকে দেখতে পাই যে শাওমোর বাসার মধ্যে এসেছিল। তারা দুজন একে অপরের সাথে কথা বলছিল। শাওমো তাকে বলে, আমরা দুজন ডেটে যাই, আমরা দুজনে তো সিঙ্গেল। কিন্তু মিনহুই তো ডেটে যাওয়ার জন্য তৈরি ছিল না আর সে তখনও কাজ করতে লেগে যায়। পরের দিন মিনহুই তার অফিসে যায়। উনি সেনজি তার সাথে অফিসে দেখা করতে এসে পড়ে তাকে কি জিজ্ঞাসা করি, তুমি কালকে রাতে কোথায় ছিলে? মিনহুই বলে, এটাতে তোমার কি, আমি যেখানেই থাকি। সেনজি বলে, তুমি কোনো ছেলের বাসায় কিভাবে ঘুমাতে পারো? এও একটা মেয়ে হয়ে মিনহুই বলে, এটাতে তোমার সমস্যা কি, যেখানে ইচ্ছা আমি ওখানেই ঘুমাবো। আর আজকেও যদি তুমি আমার বাসা থেকে না যাও আমি আবারও ওখানে গিয়েই ঘুমিয়ে পড়বো। তখনই সেনজি তার উপরে অনেক রাগ দেখাচ্ছিল। শামু ওখানে এসে পড়ে আর এটা বলে তার মোবাইল দিয়ে যে, কালকে তুমি এটা আমার বাসায় ছেড়ে গিয়েছিলে। এটা শোনার পরে সেনজি একটু শান্ত হয়। মিনহুই কালকে শাওমোর বাসায় থেকেছিল। তখনই শাওমো ওখান থেকে যায় সেনজি মিনহুইকে সরি বলে। তখনই মিনহুই তাকে বাইরে যেতে বলে। বাইরে গিয়ে সেনজি মিনহুইর কর্মীদের সাথে একটা কাজ ডান করছিল। পিছন দেখে শাওমো আর মিনহুই তারা দুজনে এসে পড়ে। তাদেরকে দেখে তারা সবাই ওখান থেকে চলে যায়। মিনহুই বলে, আমার তো মনে হয়েছিল তুমি তোমার পার্সোনাল কাজের মধ্যে
ওকেই আনো না, কিন্তু এটা তো তুমি অনেক খারাপ কাজ করছো। তখনই সামুতাকে বলে, সেনজি তোমার সময় শেষ হয়ে গেছে, কারণ আমরা আজকেই ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ভেবে নিয়েছি। তখন মিনহুই সামুকে থামাতে লাগে। উনি সামু তার কাছে এসে বলে, এইটাই সুযোগ তাকে মনে করানোর যে তুমিও ব্লাইন্ড ডেটে যেতে পারো। তখন মিনহুই তার সঙ্গে দিয়ে বলে, হ্যাঁ আমরা ব্লাইন্ড ডেটে যাব। সেনজি তো তাদের গসিপের পরে এটা বিশ্বাস করে না, আর তাকে বলে, তুমি মিথ্যা কথা বলছো, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। আর সেনজি তাকে বিশ্বাস না করতে দেখি মিনহুই বলে, এখন তো আমি ব্লাইন্ড ডেটে যেই ছাড়বো। ওদিকে আমরা ইয়াজিকে দেখতে পাই যে ডক্টর জোয়ের সাথে দেখা করতে এসেছিল। আর তাকে বলে, আমার মোবাইল অফ হয়ে গেছে, তুমি কি আমাকে তোমার মোবাইলটা দিতে পারবে এটা অর্ডার করার জন্য? শুনে ডক্টর জুও তার মোবাইলটা দিয়ে দেয়, আর সে তার মোবাইলটা নিয়ে মিনহুইকে মেসেজ করে, তুমি কি আমার সাথে ডিনার করতে যেতে পারো? মিনহুই তার মেসেজটা দেখে তাকে হ্যাঁ বলে দেয়। ইয়ানজির তো কাজ হয়ে গেছিল, সে মেসেজটাকে ডিলিট করে ডক্টর জুকে তার মোবাইলটা দিয়ে দেয়। যাওয়ার সময় বলে যায় যে, কালকে তোমাকে আমি একটা ডিনারে নিয়ে যাব। ডক্টর জু কিছু বলতোই তখনই সে বলে, আমি তোমার শিডিউল আগেই দেখে নিয়েছি, তুমি কালকে ফ্রি আছো, ওখান থেকে চলে যায়। তারপরে আমরা সেনজি আর চেনকে দেখতে পাই, যারা ড্রিঙ্কের পর ড্রিঙ্ক করছিল। তখনই মিনহুই নাম্বার থেকে সেনজির কাছে একটা কল আসে। সেনজি তো অনেক খুশি হয়ে কলটাকে ধরে, কিন্তু অন্য পাশ থেকে কোয়ান ছিল। কোয়ান ওয়াশরুমে বসে তার সাথে কথা বলছিল। কোয়ান বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কোয়ান ভিডিও কলের মধ্যে শাওমু আর মিনহুইকে দেখাচ্ছিল, তারা ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এটা দেখে তো চেয়ানো তার সঙ্গে এসে বসে পড়ে, আর তাকে জিজ্ঞাসা করে তারা দুজনকে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। কোয়ান অনেক চিন্তিত হয়ে যায় আর তার বাবাকে বলে, বাবা আপনি কিছু করেন? কেন বলে, তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি কিছু না কিছু করছি। পরের দিনে আমরা দেখতে পাই মিনহুই ব্লাইন্ড ডেটের জন্য তৈরি হয়ে যাচ্ছিল। তার যাওয়ার রাস্তার মধ্যে কোয়ান তার খেলনাগুলোকে দিয়ে একটা দেওয়াল বানিয়ে রেখে দেয়। এসব দেখে মিনহুই তাকে জিজ্ঞাসা করে, কোয়ান তুমি এগুলো কি করেছো? তখনই কোয়ান বলে, মা আপনাকে সুন্দর দেখাচ্ছে না, আপনাকে আগলি দেখাচ্ছে। তখনই মিনহুইর কাছে সেনজির কল আসে, তাকে বলে, অফিসে একটা কাজ পড়ে গেছে, জন্য আমি কোয়ানকে বাইরে নিয়ে যেতে পারবো না, তা বলেই সে কলটাকে কেটে দেয়। তখনই মিনহুই তাকে বলতে লাগে, আজকে সেনজি আসবে না তোমাকে নেওয়ার জন্য, তাই আমি তোমাকে ডক্টর জাওয়ের কাছে ছেড়ে দিই। তখনই কোয়ান বারণ করে দেয়, আর সে পেট ব্যথা করার নাটক করতে লাগে। মিনহুই বলে, ঠিক আছে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই, ওখানে গিয়ে তো তুমি একদমই ঠিক হয়ে যাবে। এটা শুনেই কোয়ান একদম ঠিক হয়ে যায়। আর মিনহুই তাকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো এই জন্য করছো না যাতে আমি ব্লাইন্ড ডেটে না যাই? কোয়ান বলে, আমি আপনার ব্লাইন্ড ডেটের বিপরীতে না, না আমি আপনাকে সাপোর্ট করছি। মিনহুই বলে, ঠিক আছে তুমিও আমার সঙ্গে চলো, যদি তোমার ওই লুকটাকে পছন্দ না হয় তাহলে আমি আর লুকটার সাথে আর কন্ট্যাক্ট করবো না। তখনই কোয়ান যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। পরের দিনে আমরা মিনহুইকে দেখতে পাই যে ব্লাইন্ডেটের ছেলের জন্য অপেক্ষা করছিল, আর কোয়ান এদিকে সেদিকে তার বাবাকে খুঁজছিল। তখনই সেনজি একটা জায়গা থেকে কোয়ানকে ইশারা করে যে, আমি এখানেই বসে আছি। এটা দেখে কোয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। মিনহুই যখনই তার দিকে তাকায় কোয়ান বলে, আমি তো হ্যাডের প্র্যাকটিস করছিলাম। তখনই ওই লোকটাও ওখানে এসে পড়ে, কিন্তু কোয়ান ওনাকে দেখে তার চেহারাটা কালো করে নেয়। আর সেনজি পিছনে বসে থেকে মিনহুইকে ওই ছেলেটার সাথে হাসতে দেখে তার একদমই ভালো লাগছিল না, আর ভাবে আমার সাথে তো কোনোদিনও এমন ভাবে হাসিনি। অন্যদিকে চেন একটা প্ল্যান বানায় যে সে শাওমোর গাড়ির সামনে এসে পড়বে, আর সে শাওমোর গাড়িটাকে ফলো করছিল। যখনই সে শাওমোর গাড়ির সামনে আসতো সিগন্যাল বন্ধ হওয়াতে একটা লোক তার সামনে এসে পড়ে আর ওখানেই পড়ে যায়, তবুও সে শাওমোকে ফলো করতে থাকে। অন্যদিকে একটা ছেলেও এমনই করছিল, যে কোনো গাড়ি আসলেই সে ওই গাড়ির সামনে চলে যাবে আর ওনারের থেকে টাকা নিবে। খুনি ওখানে শাওমু এসে পড়ে আর ওই ছেলেটাও শাওমুর গাড়ির সামনে এসে পড়ে। শাওমু বের হয়ে বলে, ঠিক আছে তোমার সাইকেলের দাম কত? তুমি যদি প্রাইস বলে দাও তাহলে আমি তোমাকে টাকা দিয়ে দিব। লোকটা বলে, তুমি আমাকে ভেবেছো কি? তুমি তো প্রথমে আমাকে ধাক্কা দিয়েছো আর এখন আমাকে টাকা দেওয়ার চেষ্টা করছো। তখনই ওখানে চেন শাওমুকে প্রোটেক্ট করার জন্য এসে পড়ে, ওই লোকটাকে এমন এমন হুমকি দেয় যে ওই লোকটা ওখান থেকে চলে যায়। তখন শাওমু চেনের উপর অনেক খুশি হয়ে যায়। তখনই চেন তার দিকে দেখে সে তার হাসিটাকে কন্ট্রোল করে নেয়। আর অন্যদিকে সেনজি কোয়ানকে বলে, এখন তোমাকে প্ল্যান সি এর মধ্যে কাজ করতে হবে। প্ল্যান সিটা এটা ছিল যে কোয়ান তার খেলনাটা ওই লোকটার উপরে মারবে, তাতে কোয়ানকে ওই লোকটার রোড মনে হয় আর সে মিনহুইকে ছেড়ে ওখান থেকে চলে যাবে। তো এমন কিছুই হয় না। এটা দেখে সেনজি ওখান থেকে উঠে চলে যায় আর যাওয়ার সময় কোয়ানকে ইশারা দিয়ে বলে যায় যে, আমি কল করব। খুনি মিনহুইর কাছে একটা কল আসে আর সে ওখান থেকে চলে যায়। এই কলটা মিনহুইকে ইনভেস্টার করেছিল, আর এই ইনভেস্টারটা আর কেউই ছিল না, সেনজি ছিল। মিনহুই বলে, এখন আমার কথা বলার সময় না, এটা আমার প্রাইভেট সময়। তখনই সে নিচে সেনজিকে দেখতে পায় আর সে তার সামনে গিয়ে বলে, এখন কথা বলো। সেনজি এভাবে মিনহুইকে দেখে তাড়াতাড়ি করে কোয়ানের কাছে চলে যায় আর কোয়ানকে কুলে উঠিয়ে নেয় আর ওই লোকটাকে বলে, আমি কোয়ানের বাবা।
এটা দেখে তো ব্লাইন্ড ডেটের লোকটা মিনহুইকে সরি বলে ওখান থেকে চলে যায় আর বলে যায় যে মনে হচ্ছে আপনি অনেক বিজি। অন্যদিকে শাওমু চেনের কাটা জায়গায় ব্যান্ডেজ লাগাচ্ছিল, কিন্তু চেন তো এখনো শাওমুর রাগ ভাঙানোর চেষ্টা করছিল। এমন সময় শাওমু কথায় কথা বলে দেই যে তুমি তো তোমার খেয়াল ঠিকভাবে রাখতে পারো না, তাহলে তুমি আবারও আমার খেয়াল কিভাবে রাখতে পারবে? চেন বলে তাহলে তোমার রাগ ভেঙে গেছে। শাওমু বলে আমি কোন সময় বলেছি যে আমার রাগ ভেঙে গেছে? চেন বলে তুমি তো বললে, শাওমু বলে না। শাওমু যখন রাজি হচ্ছিল না চেন তাকে কিস করে আর তাকে বলে আমরা আবারও একসাথে হয়ে যাই। এটা শুনে শাওমু হাসি দেয়। অন্যদিকে মিনহুই আর শেনজি ঝগড়া হচ্ছিল। চেনজি বলে তুমি এভাবেই কোনো ছেলের সাথে ব্লাইন্ড ডেটে কিভাবে আসতে পারো? মিনহুই বলে আমি যাব, এটাতে তোমার কোনো সমস্যা নেই। চেনজি বলে আমি তো তোমাকে বলছি আমাকে একটা চান্স দিয়ে দাও, কিন্তু তুমি আমাকে চান্স না দিয়ে অন্য লোকেদের চান্স কেন দিচ্ছ? মিনহুই বলে আমার ইচ্ছা আমি কাকে চান্স দিব নাকি না। তোমার কি মনে হয় আমি একটা ছেলের মা? ওই লোকটা কি তবুও আমাকে অ্যাকসেপ্ট করতো? আর যদি করতো আমি ওকে অ্যাকসেপ্ট করতাম না? শেনজি বলে কিন্তু আমি তো তোমাকে অ্যাকসেপ্ট করতাম। সে শুনে সে শেনজিকে বলে আজকে তো কোয়ানের ডেটটা তোমার সাথে ছিল, যাও গিয়ে এনজয় করো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইয়াজিকে দেখতে পাই যে ডক্টর জাওকে নিয়ে এসেছিলো। ডক্টর জু বলে তুমি তো বলেছিলে ডিনার করতে যাবে, কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? ইয়াও বলে তুমি আমার সাথে চলো তাহলে তুমি জেনে যাবে। তারপরে সে তাকে একটা জায়গা দেখায়। ডক্টর জু বলে তুমি আমাকে এখানে কেন এনেছো? সে বলে লাভ কনফেশনের জন্য। শুনে ডক্টর জু অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে অবাক হয়ো না, যদি আমি এমনটা করতাম তাহলে তোমার আনসার কি হতো? ডক্টর জু বলে আমি এটার ব্যাপারে ভাবিনি। চাউচি বলে ভাবার দরকারও নেই, এটা আমার লাভ কনফেস না, এটা তোমার লাভ কনফেস। এও তুমি মিনহুইকে করবে আর মিনহুইকেও আমি এখানে ইনভাইট করেছি, আর তুমি কি বলবে এটা তুমি অনেক ভালোভাবেই জানো। ডক্টর জু বলে না আমি তো জানি না। তখন সে তাকে রিহার্সেল করানোর জন্য ওই জায়গায় নিয়ে যায় যেখানে সে ডেকোরেশন করেছিল মিনহুই আর ডক্টর জু এর জন্য। আর ইয়ানজি তার চোখের মধ্যে দেখে তাকে শিখাচ্ছিল তোমাকে মিনহুইকে কি বলতে হবে। সেই যে কথাগুলো বলছিল ওইগুলো তারই কথা ছিল ডক্টর জু এর উদ্দেশ্যে। এগুলো বলার সময় তার চোখের মধ্যে পানিও এসে পড়ে, কিন্তু সে তাকে ফিল করায় না। সে তাকে বলে তুমি আমাকে করে দেখাও আমি যেটা তোমাকে শিখিয়েছি। ডক্টর জাও বলছিল কিন্তু তার চোখের মধ্যে দেখে বলে না। এটা দেখে ইয়াওজি তার ফেস ধরে তার চোখের দিকে তাকাতে বলে আর বলে আমি কি শিখিয়েছিলাম, চোখের মধ্যে দেখেই বলতে হবে। তারপরে ডক্টর জু ও ইয়াওজির জন্য ওই কথাগুলো বলে যেগুলো সে তার জন্য ফিল করতো। এসব কথা শুনে তো ইয়াওজির চোখের মধ্যে পানি এসে পড়ে আর তাকে বলে ঠিক আছে তুমি পেরে গেছো। অন্যদিকে মিনহুই ডক্টর জাওয়ের কাছে যেতে যেতে শাওমুর সাথে কথা বলছিল। শাওমু মিনহুইকে বলে না যে তার রিলেশন আবারও চেনের সাথে ঠিক হয়ে গেছে। চেন তাকে বলে তুমি এই ব্যাপারটা কেন বলেনি? শাওমু বলে আমি এটা এই জন্য বলিনি যাতে সে আরো ব্লাইন্ড ডেটে যেতে পারে, তারও মনে হয়েছে আমিও ব্লাইন্ড ডেটে যাবো। চেন বলে তুমি তাকে ব্লাইন্ড ডেটে কেন পাঠাতে চাও, শেনজিও তো অনেক ভালো ছেলে। শাওমু বলে তুমি তার এক সাইড দেখেছ আরেক সাইড দেখুনি, যদি শেনজি তাকে হ্যাপি করে দেয় তাহলে মিনহুই তার কাছে আবারও ফিরে যাবে। অন্যদিকে ডক্টর জাও ইয়ানজি থেকে জিজ্ঞাসা করে তুমি এগুলো আমার জন্য কেন করছো, তুমি তো আমাকে পছন্দ করো তবুও কেন? ইয়ানজু বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি তোমাকে স্যাড দেখতে পারবো না। যে তুমি যাকে ভালোবাসো তুমি তো ওই খুশিগুলোকে পেতে পারো, আমার কি? আমি তো কাউকে জোর করে আমাকে ভালোবাসতে পারি না, আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসুনি, আমি কি করবো? এজন্য আমি গিভ আপ করে দিয়েছি। এটা বলেই সে ওখান থেকে চলে যেতে লাগে আর পিছন থেকে মিনহুই এসে পড়ে। আর জু তো এখনো ইয়ানজির ব্যাপারে ভাবছিল। মিনহুই বলে এখানে তো অনেকগুলো ফ্লাওয়ার, এটা কিসের জন্য? ডক্টর জু বলে মিনহুই এগুলো তোমার জন্য করা হয়েছে আর আমি তোমাকে পছন্দ করি। মিনহুই কিছু বলতেই লাগে, তখন ডক্টর জু বলে আমি আগে বলবো আমি জানি না যে আমি কোন সময় তোমাকে পছন্দ করে ফেলেছি, তারপরে আমি তোমার ছেলের ডক্টরও হয়ে গেছি, তারপরে নেভার, তারপরে আমার তোমাকে অনেক ভালো লাগতো, এখন যখন আমি এই পয়েন্টে এসে গেছি এখন আর আমি তোমাকে পছন্দ করি না, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। মিনহুই বলে ও আমি বুঝতে পেরেছি তুমি আমাকে লাভ কনফেস করুনি, তুমি আমাকে সবকিছু বলেছো যে তুমি আমাকে কবে থেকে পছন্দ করো আর তুমি তোমার লাইফের মধ্যে একটা ভালো হ্যাপি এন্ডিং চাও। ডক্টর জু বলে হ্যাঁ আর আমি তোমাকে আমার আবারও ইন্টারাকশন করাই। এটা বলে ডক্টর জু আবারও তার ব্যাপারে বলতে লাগে আর তাদের মধ্যে আবারও ফ্রেন্ডশিপ হয়ে যায়। মিনহুই তাকে বেস্ট অফ লাক বলে চলে যায়। তারপরে ডক্টর জাও ওখান থেকে যাচ্ছিল, ইয়াওজিকে সব জায়গায় খুঁজতে লাগে আর ইয়াওজিকে কলও করে। তখনই ইয়াওজি তার কল দেখে আর সামনে দেখে ডক্টর জাও তাকে খুঁজছে। এটা দেখে ইয়াওজি তার মোবাইলটা বন্ধ করে তার থেকে গিভ আপ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে শেনজির কাছে চেন আসে, চেন এসেই তাকে তার খুশি বলে আমার আবারও শাওমুর সাথে রিলেশন হয়ে গেছে। এটা শুনে তো শেনজি অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে তোমার রিলেশন আবারও কিভাবে হয়ে গেছে যেখানে আমি বারবার ফেল হয়ে যাচ্ছি। চেন বলে তুমি কত জেলিস হও। রাতে শেনজি কোয়ানের সাথে বসেছিল,
তখনই ওখানে মিনহুই আসে আর কোয়ানকে নিয়ে ওখান থেকে যাচ্ছিল। চেনজি তাকে জিজ্ঞাসা করে, তুমি কত লেট এসেছো, তুমি কি আরেকটা ব্লাইন্ড ডেটে গিয়েছিলে? মিনহুই বলে, হ্যাঁ আজকে দুপুর থেকে আমার 8-9টা ব্লাইন্ড ডেট ছিল, আর একটা ছেলেকে তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি তো ওর সাথে রিলেশনও করব। মিনহুই কোয়ানকে নিয়ে ওখান থেকে যাচ্ছিল, তখন সে যে নাটক করতে লাগে যে তার হাড়ের মধ্যে পেইন হচ্ছে। তখনই তারা দুজন তার কাছে এসে কোয়ান বুঝে যায় যে সেনজির কিছুই হয়নি। কোয়ান বলতে লাগে, মা আপনাকে বাবাকে সিপিআর দেওয়া উচিত। মিনহুই বলে, আমি জানি না কিভাবে দিতে হয়। কোয়ান বলে, না আপনাকে দেওয়া দরকার। যখনই মিনহুই সেনজির চেহারার দিকে দেখে তখন বলে, ও তার সিপিআর দরকার, তার নাক বন্ধ করে দেয় যাতে সেনজি নিজেই উঠে যায়। আর সত্যিকারই তো এমনটাই হয়, সেনজি উঠে বসে পড়ে। মিনহুই বলে, এটা সবচেয়ে ভালো সিপিআর ছিল। এটা বলেই সে কোয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে সেনজি আবারও কোয়ানের কাছে যায়। কোয়ান সেনজিকে বাসার মধ্যে ঢুকতে দিচ্ছিল না। সেনজি তখন জিজ্ঞাসা করে, তুমি কার সাইডে? কোয়ান বলে, অফকোর্স আমি আপনার সাইডে, কিন্তু মা আমাকে বলেছে যে যদি আমি আপনাকে বাসার ভিতরে আনি তাহলে উনি আমাকে বাইরে বের করে দিবে। তখনই সে মিনহুই দেওয়া চকলেটগুলোকে দিয়ে দরজা বন্ধ করে দেয়। সেনজি যাওয়ার সময় ভাবছিল যে যদি তার আমার জন্য চিন্তা না হতো তাহলে কি সে আমাকে হার্ডওয়ালা চকলেট দিত। অন্যদিকে ডক্টর জু ইয়াওজির আসার জন্য অপেক্ষা করছিল। তখনই ইয়াওজি আসে, তখনই তার কাছে যায় আর তাকে বলে, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ইয়াওজি বলে, কেন কি হয়েছে, ওখানে কি কোনো সমস্যা হয়েছিল, নাকি সে তোমাকে রিজেক্ট করে দিয়েছে? ডক্টর জু বলে, আমি তোমার কাছে এই জন্য এসেছি কারণ আমি তোমাকে পছন্দ করি। ইয়াওজি এটা শুনে তো অবাক হয়। তখনই ডক্টর জু বলতে লাগে, আমি তো আগে বিনহুইকে পছন্দ করতাম কিন্তু আমি আর এখন তাকে পছন্দ করি না, তোমাকে পছন্দ করি। সে বলে, বন্ধ করো যাও, আমি জানি আমি তোমাকে পছন্দ করি, সবসময় করেও যাব, এটা এই মানে না যে তুমি সবসময় আমাকে ইউজ করবে, সে তোমাকে রিজেক্ট করে দিয়েছে তাই তুমি আমার কাছে এসে পড়েছ। সব কিছু বলার পর ইয়াওসি ওখান থেকে চলে যায়। অন্যদিকে মিনহুই শাওমুকে বলে যে আমার জন্য ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জ করো। শাওমুও তার কথায় ওকে বলে বাইরে গিয়ে চ্যানকে মেসেজ করে ব্লাইন্ড ডেটের ব্যাপারে বলে। অন্যদিকে সেনজি মিনহুইয়ের মেসেজের অপেক্ষা করছিল, তখনই তার কাছে চ্যানের কল আসে। পরের সিনে আমরা মিনহুইকে দেখতে পাই, সে আরেকটা ব্লাইন্ড ডেটে এসেছিল কিন্তু ওই ছেলের কথাগুলো তার এত বেশি পছন্দ হচ্ছিল না। ছেলেটা তো মিনহুইর এজের ব্যাপারে কথা বলছিল আর তার এজেরও কথা বলছিল। এই কথায় বিরক্ত হয়ে মিনহুই তাকে কথা শোনাতে লাগে। উনি ওখান দিয়ে চেনও যাচ্ছিল, সে মিনহুইকে দেখে ফেলে। মিনহুই যখন যাচ্ছিল চেন তাকে জিজ্ঞাসা করতে লাগে, তুমি কি ব্লাইন্ড ডেটে এসেছিলে? চেন তো তার হাত রাখিয়ে ছাড়ছিল না, মিনহুই তার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছিল। তখনই পিছন দিয়ে চেনকে মজা দেখানোর জন্য সেনজি এসে পড়ে। সেনজি তখন তাকে মারছিল, মিনহুই ওখান থেকে চলে যায়। তখন সেনজিও তার পিছনে যায় আর সেনজি তার সাথে কথা বলার চেষ্টা করে, তো মিনহুই তার সাথে কথা বলছিল না। সেনজি বলে, তুমি কি এই জন্য ব্লাইন্ড ডেটে আসো যাতে তুমি আমাকে ভালো না বেসে ফেলো আবারও? মিনহুই বলে, হ্যাঁ তোমার যেটা মনে হয় ওইটাই। সেনজি বলে, তোমাকে ব্লাইন্ড ডেটে আসার দরকার নেই, তাহলে তুমি এই ধরনের লোক পাবে। মিনহুই বলে, আমি তোমাকে প্রমিস করছি যে আমি ব্লাইন্ড ডেটে আসবো না যদি তুমি আমার থেকে দূরে চলে যাও। সেনজি বলে, তুমি কি আমার থেকে দূরে থাকার জন্য এইগুলো করছিলে? মিনহুই বলে, হ্যাঁ। এটা বলেই সে ওখান থেকে যাচ্ছিল সেনজি তার হাত ধরে। মিনহুই যখন তার হাত ছাড়ায় সেনজির হাতের মধ্যে ব্যথা হচ্ছিল, এই জন্যই ব্যথা হচ্ছিল কারণ সে যে চেনকে মেরেছিল। মিনহুই তো এটাই মনে হচ্ছিল সে আবারও নাটক করছে। সেনজি বলে, আমি ড্রাইভ করতে পারবো না, তুমি আমাকে বাসায় নিয়ে যাও। মিনহুই রাজি হচ্ছিল না আর ওখান থেকে যাচ্ছিল। তখনই সেনজি পিছন থেকে প্লিজ প্লিজ করছিল। তখন মিনহুই তাকে তার বাসার মধ্যে নিয়ে আসে। সেনজি বলে, আমার অ্যাসিস্ট্যান্ট এখানে নেই। তখন মিনহুই তাকে তার বাসার মধ্যে ছাড়তে আসে আর সে দেখে তার অ্যাসিস্ট্যান্ট তো তার বাসার মধ্যেই বসছিল। তখনই সেনজি তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে আর তার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগে, হ্যাঁ আমি বিজনেসের জন্য বাইরে গিয়েছিলাম, আমি একটা ফাইল ভুলে গিয়েছিলাম, এটার জন্য আমাকে আসতে হয়েছে। সেনজি যখন কোয়ানের জন্য গিফট নিতে চলে যায়, মিনহুই অতীতে যেমন একটা গাছ লাগাতে বলেছিল তার বাড়ির বাইরে, সেনজি পুরো তেমনই একটা গাছ লাগিয়েছিল। সেদিকে সেনজির অ্যাসিস্ট্যান্ট মিনহুইকে ওইটার ব্যাপারে বলতে লাগে, উনি যখন প্রথমবার এই বাসে এসেছিলেন উনি সবার প্রথমেই একটা গাছ চেয়েছিলেন, আমি জানতাম না যে এটার আর আপনার একটা লিংক আছে। মিনহুই তার কথাগুলোকে এত বেশি খেয়াল করে না। তখনই সেনজি কোয়ানের জন্য গিফট নিয়ে চলে আসে, মিনহুই ওই গিফটটাকে নিয়ে যেতে লাগে। তখনই সেনজি তাকে থামিয়ে নেয় আর বলে, আমার হাতটাকে দেখো, আমাকে তো মেডিসিনে লাগিয়ে দাও। উনি মিনহুই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যেতে লাগছিল, অ্যাসিস্ট্যান্ট তার কাজের কথা বলে ওখান থেকে চলে যায়। তারপরে মিনহুইকে তাকে মেডিসিন লাগাতে হয়। তখনই সেনজি তার নাম নেয়। মিনহুই বলে, হ্যাঁ বলো কি সমস্যা? সেনজি বলে, এমনি আমার মন চাচ্ছিল আমি তোমার নাম নেই। আর মিনহুই তাকে এটা বলে যাচ্ছিল যে তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমার উপর থেকে গিভ আপ করে দাও। তখন সেনজি আবারও তার হাত ধরে হাড়ে ব্যথা হওয়ার নাটক করছিল। তখনই সেনজি তাকে দেখছিল আর মিনহুই তো এমনই মনে হচ্ছিল যে তার সত্যি সত্যি কিছু হয়ে গেছে, তো এমন কিছুই হয় না। এটা দেখে মিনহুই ওখান থেকে যেতে লাগে।
যাওয়ার পরে সেনজি তার হাড়ের মধ্যে হাত রাখে, কারণ তার সত্যি সত্যি ব্যথা হচ্ছিল। কিন্তু সে তাকে দেখায় না যে আমার হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে। পরে আমরা মিনহুইকে দেখতে পাই যে কোয়ানকে গোসল করাচ্ছিল। কোয়ান তাকে বলে, আপনি আপসেট না, কারণ আপনি ব্লাইন্ডেডের লোকটাকে ভালো পাননি বলে? মিনহুই বলে, হ্যাঁ এমনটাই। কোয়ান বলে, আপনি অন্য কোন লোককে আমার বাবা বানাতে পারেন না। মিনহুই বলে, আমি ফিউচারে আপনাকে ফোর্স করব না অন্য কাউকে বাবা বলতে, কারণ আপনার বাবা সেনজি। আমি আপনাকে প্রমিস করছি, এখন আপনাকেও আমাকে প্রমিস করতে হবে। মিনহুই তার থেকে এই প্রমিসটা নেই যে তুমি সেনজির সাথে মিশে আমাকে আর বিরক্ত করবে না। তখন কোয়ানও তাকে প্রমিস করে দেয়। আর এখানেই আজকের পার্ট শেষ হয়।